কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 সংশোধন করে যুগোপযোগী করা সহ 7 দফা দাবি জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি। সংসদের স্থায়ী কমিটির কাছে লিখিত আকারে আমরা পাঠিয়েছি, মিটিং করেছি, কিন্তু আইনটি অদ্যাবধি পর্যন্ত এটা কিন্তু যুগোপযোগী করে হয়ে ওঠে নাই। আইনটা কার জন্য করে? আমরাই তো চেয়েছি একটা যুগোপযোগী আইন চাই। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমি বিনয়ের সাথে তথ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যেন আমাদের এই আইনটি সংশোধনের একটি প্রস্তাব গ্রহণ করে। 31 ডিসেম্বরের মধ্যে আমাদের আসলে গ্রাহক পর্যায়ে ডিজিটালাইজেশনটা সম্পূর্ণ করা সম্ভব না। ঢাকা চট্টগ্রামের জন্য অন্তত মিনিমাম আমাদেরকে আরও 2 বছরের সময় দিতে হবে। আপনাদের মাধ্যমে এটুকুই বলবো, কেবল অপারেটরদেরকে অন্তত প্রত্যেকটা ব্যাংকে যাতে সহজ শর্তে স্বল্প সুদে সিঙ্গেল ডিজিটে লোন দেয়। ভিডিও কন্টেন্ট, ইন্টারনেট এবং টিভি চ্যানেল, ইন্টারনেটে এবং মোবাইল অপারেটরের মাধ্যমে আজকের থেকেই যেন সরকার বন্ধ করে।